তো চলে শুরু করতে হ্যাঁ এই মৃদু বাতাসে উড়ে যাই আমি আকাশে কিন্তু কেউ কে রাখি না আমি পাশে ডাস্টবিনের উড়া উড়া গন্ধ মশা মশা কামড়ে রে ব্যাঙের মৃদু বাতাস দিয়েছে ফ্রিজের মধ্যে কি আছে একটু খাইতাম চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো সাঁস লেনে সে ভি জ্যাদা হ্যালো হ্যালো রকসুশান্তমাইন্ড বলছে হ্যাঁ আমি রকসুশান্তমাইন্ড বলছি স্যার বিগ ফ্যান স্যার বিগ ফ্যান আমি আপনার স্যার বিগ ফ্যান আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ সবাই সবাই সাপোর্ট করে ভাই আচ্ছা আইসিস টাইমই নাই বে সাঁস লেনে সে ভি জ্যাদা তুম জরুরি হো হ্যালো হ্যাঁ দাদা রকসুশান্তমাইন্ড বলছেন রকসুশান্তমাইন্ড হ্যাঁ রকসুশান্তমাইন্ড হ্যাঁ আরে দাদা একটু স্পন্সরশিপের কথা ছিল স্পন্সরশিপের জন্য আরে দাদা আচ্ছা স্পন্সরশিপের ব্যাপারে আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি আরো তো অনেক তো বলেছে আমি দেখি কার থেকে আমি তোলা সাতটা দিদার দিল হ্যাঁ আমি আরো কয়টা স্পন্সরশিপ আইছে এটা তো একটু দেখলে আপনি ডিসাইড করবো কি কার তেল মনে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি সবাই একটু লোন চেষ্টা করলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাপ রে বাপ কি গরম সাঁস লেনে সে ভি জ্যাদা হ্যালো হ্যাঁ আমি আর কি সুন্দর একটি বই পেরেছি হ্যাঁ দাদা শুট করতে গেলে তুমি রে এই রাস্তার ধার রয়েছি আয়া শুট কিটে দে যা এটা দিক এর আগে জানি সাঁস লেনে সে হ্যালো আর কি সুন্দর মাই চ্যানেলে ওনারই বলছি স্পন্সরশিপ ব্যাপারে ওই আপ ডিগার রনিস আমরা তে হ্যাঁ কিছু আরো একটা বলি আমি সেইটা নিয়ে শেষ করলাম পুরা খতম তুই নতুন ভিডিও হয়েছে আমি দেখলাম না আরে কালকে তো কাস্টম ফর্ম আছে গ্লোরি কমপ্লিট করতে ম্যাচ টেস্ট খেললি কমপ্লিট করি বারোটা বাজে যদি পড়লামই না আচ্ছা বাদে কামে করলাম আমার কি লবণ সারা কেমন গাছ আরে আমার লবণ লেগে তার উমার জীবন দুই তো কটে জাডার বাড়ি খেলে সব মিষ্টি লাগবো খাইলে না খেলে উঠটা বাগানতে তুই বলে লালমেন এর বাড়িতে ওরা জাম চুরি করছ জাম আমি আমি তো জাম খাই না এ আমার মাথা ডেকে আছে গা আরে আম বলে চুরি করছ তুই লেবু তো করছি আর কি মানে তুমি আম চুরি করবি
তো কেনা শুরু করবো আমি মনে ফাইকা ফাইকা গাছ যদি ঝুলে ঝুলে লড়া তো আরে শুরু করতাম না তুই তুই জাম শুরু করতে পারিস ওই যে আবার গো জাম আমার জানবো যে কৌশলটা কিভাবে না কেন কষ্ট কিতে আসে মানে ফুলা মানে ট্যালেন্ট করতে প্রকাশ হইতো না দুনিয়া Music